টাঙ্গাইলের কালীহাতির এলেঙ্গা পৌর এলাকা থেকে নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে কলেজ রোড এলাকার খোকনের বাড়ির সিঁড়িকোঠায় এক কিশোরী ও কিশোরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় কিশোরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুমাইয়া আক্তার পালিমা এলাকার বাসিন্দা। আহত কিশোর মনির ভাবলা গ্রামে থাকে, পেশায় পরিবহন শ্রমিক। তবে কেন এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। নাটোরে জনি হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে সৈয়দ মোড় এলাকায় মহাসড়কের পাশে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধারণা করা হচ্ছে, ট্রাক বা অন্য কোনো যানবাহনের উপর থেকে গাছের ডালের আঘাতে নিচে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।